ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএসএন নির্বাচনী প্রবাহ। দর্শক শুভেচ্ছা নেবেন, আমি এই মুহূর্তে কথা বলবো নবগঞ্জ উপজেলাধীন 6 নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ মমিনুর রহমান মমিন ভাইয়ের সঙ্গে, যিনি ঠেনমার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মমিনুর রহমান, গ্রাম সাতিমরাপুর, 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি গত 11 সালে মেম্বারি করছি। আমার গ্রামটার যে উন্নয়নমূলক 4-7টা ইউনিয়ন পরিষদ থেকে মনে করো যে হিয়ারিংয়ের কাজ করছি, এবং মনে করো গরিব দুঃখীর মাঝে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এই ধরনের কাজগুলো আমি বিনের স্বার্থে করছি, কোনো টাকার বিনিময় না। আর একটা বিষয় হলো যে আমি 11 সালে আরও একটা কাজ করছি, আমাদের যে এলাকার যে মগ্র নিরীহ মানুষগুলার পরিশোধ থাকে, যে আমরা চাল পাই সেটা হলো এই যে রিলিফের চাল, আমি এই চালগুলা আমার ওয়ার্ডে আমার নিজের ভ্যান টাকা খরচ করে ভ্যানে করে তার বাসায় আমি পৌঁছে দিচ্ছি, এই ধরনের কাজও আমি করছি। তো আমি সকলের কাছে দোয়া পাচ্ছি এবং এই সাহায্যটাই চাচ্ছি যে আবার আমি মনে করে এই যে 21-এ মনে করো মেম্বারের 28 তারিখে সবার কাছে আমার দোয়া এবং আশা আছে যে সকলে আমার ভোট দিয়ে আবার জয়যুক্ত করবেন এবং আমি যেন আবার আপনাদের পাশে থাকতে পারি। আমার মার্কা ফের মার্কা, আপনার মূল্যবান ভোট, আপনাদের আপনার সকলের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, এবং হওয়ার পরে আমি যেন সবারই সেবা দেওয়ার চেষ্টা করতে পারি। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম নবগঞ্জ উপজেলাধীন 6 নং ভাদুরিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডে, এবং কথা বলছিলাম মমিনুর রহমান মমিন ভাই, যিনি মেম্বার পদপ্রার্থী ফ্যানমার্কায়। তো তিনি একজন সাবেক মেম্বার ছিলেন এবং অত্র 5 নং ওয়ার্ডের বিভিন্ন রকম উন্নয়নমুখী কর্মসূচি তার অতীতে রয়েছেন, এবং এই অত্র ওয়ার্ডের আরও উন্নয়নমুখী কর্মসূচি করার জন্য সকলের মূল্যবান ভোট ও দোয়া কামনা করছেন। নির্বাচনী কেন্দ্রিক যাবতীয় সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।